হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আলিশা আলিয়া। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আজকে দেখো আমি করতে চলেছি হচ্ছে বারবন ডেয়ারি মিল্ক শেক। তো এটা খেতে কিন্তু খুব টেস্টি আর বাচ্চাদের এটা খুবই ফেভারেট। যেসব বাচ্চারা ধরো দুধ খেতে চায় না তাদেরকে এইভাবে দিলে তো খুব মজা করেই খাবে। আর তোমার মানে এই গরমের সময় এসব ড্রিঙ্কস জাতীয় ধরো জিনিস তো বাচ্চাদের সত্যিই খুব ভালো লাগে। তো কীভাবে বানিয়েছি দেখে নাও। এখানে আমি নিয়েছি একটা ভ্যানিলা আইসক্রিম, বারবন বিস্কুট, ডেয়ারি মিল্ক, আইস, আর এখানে রয়েছে সুগার আর 1 কাপ দুধ। প্রথমে দেখো আমি বারবন বিস্কুটটাকে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি, ডেয়ারি মিল্ক চকলেটটাও দিয়ে দিচ্ছি, আর তার সাথে দেব হচ্ছে 2 চামচ চিনি। চিনিটা তোমরা তোমরা যেমন মিষ্টি খাও সেই হিসেবেই দেবে। আর দিচ্ছি হচ্ছে আইস, আর ভ্যানিলা আইসক্রিম যেটা ছিল সেটা একটু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপরে দেবো হচ্ছে দুধ। দুধটা আমি গরম করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য, দিয়ে মালাই সমেত দুধটাই আমি দিচ্ছি। দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। এইবার দেখো আমি একটা গ্লাসটাকে হার্শিসের চকলেট সিরাপ দিয়ে একটু ডেকোরেট করবো। এটা পুরোপুরি অপশনাল, আর এইভাবে একটু ডেকোরেট করলে কি হয় দেখতে ভালো লাগে, দোকানের মতো মানে দেখতে অ্যাট্রাকটিভ লাগে, তখন বাচ্চারা বেশ একটু মজা করেই খায়। এইবার শেকটা আমি দেখো গ্লাসে ঢেলে দিচ্ছি, দিয়ে আমুলের আইসক্রিমটা উপরে একটু দিয়ে দিলাম, আর তার উপরে দেবো হচ্ছে বারবন বিস্কুট একটা ছিল রেখে দিয়েছিলাম ওইটা দিয়েছি, আর ডেয়ারি মিল্ক একটা চকলেট দিয়েছি, আর তারপরে চকলেট সিরাপটা দিয়ে একটু গার্নিশ করে দিয়েছি। তো দেখো দেখতে এটা কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু এটা ততটাই টেস্টি। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক দিয়ে দাও, আর কমেন্ট করে দাও, আর একটু সাবস্ক্রাইব করে দাও। বাই।